লিডার তাজউদ্দিন ভাই এসেছেন। বাইরে দাঁড় করা রাখছো কেন? ভেতরে পাঠায় দাও। তাজউদ্দিন, এত ফর্মালিটি করো কেন? তুমি হইলে গিয়া বাংলার প্রথম প্রধানমন্ত্রী। আমার ঘরে যখন কেউ থাকবে না, হানিফকে জিজ্ঞাসা করবা, ভেতরে ঢুকে পড়বা। আর এটা তো গণভবন না, এটা তো 32 নম্বরের বাড়ি নাকি? আপনি এখন দেশের প্রেসিডেন্ট, আমি অর্ডিনারি সিটিজেন, এই পার্থক্যটুকু আমাদের থাকতেই হবে। তাজউদ্দিন, আমি তোমার কাছে মুজিব ভাই হয়ে থাকতে চাই। আপনি চাইলেও তা পারেন না সকলের কাছে মুজিব ভাই হয়ে থাকতে, তাহলে দেশ চালানো কঠিন হবে। সকলের ভাই বন্ধু না হইতে পারি, কিন্তু যাদের ভাই বন্ধু হয়েছি তাদেরকে আমি হারাবো কেন? আপনি আমাকে কখনো হারাবেন না, আপনার দুর্দিনে আমি সঙ্গে ছিলাম, সুদিনে কেন আপনাকে ছেড়ে যাব? তাই যদি হয় তাহলে ডাক্তারের কাছে পাই না কেন? সেদিন কইলাম 32 নম্বর এসে আমার সাথে রাত্রে ভাত খাও, তুমি আসবা বললে আসলা না। নিজের এলাকায় গিয়েছিলাম, পাবলিকে নানান কথা বলে, তাদের কথার জবাব দিতে হয়। সেসব কথা তো আমারও জানতে ইচ্ছে করে তাজউদ্দিন। আমার কথা শোনার সময় কোথায় আপনার? মুজিবনগরের 9 মাসের কোনো কথাই আপনাকে শোনাতে পারিনি, আর কখন হয়তো শোনানো সম্ভব হবে না। আমার সম্পর্কে অনেক ব্যাপার হয়তো আপনার ভুল ধারণা হতে পারে, আমার শত্রুদের কথায় বিশ্বাসযোগ্য মনে হবে। তাজউদ্দিন, আমার আর 2টা দিন সময় দাও, আমি তোমার সব কথা শুনবো। সেই শুভদিন কবে আসবে আমি জানি না, তবে আজ যে সেই দিন নয় সেই কথাটা আমি জানি। তুমি অনেক কিছুই বোঝো, অনেক কিছুই জানো, কিন্তু আজকে তোমার কেন ডাকছি সেটা তুমি জানো না। আন্দাজ করতে পারি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, নইলে দেশে সন্ত্রাস এত বাড়ত না, আইন শৃঙ্খলা ভেঙে পড়তো না, দুর্ভিক্ষে এত মানুষ মারা যেত না, বিদেশ থেকে আনা লক্ষ লক্ষ টাকা রিলিফের জিনিস চাল গম নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হতো না, পাটের গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হতো না, মসজিদে মসজিদে নামাজের সময় এ সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হতো না। জানি জানি তাজউদ্দিন, জানি আমার আর আমার সরকারের বিরুদ্ধে আরো কত প্রচার চালানো হচ্ছে। তুমি তো বলবা যে তারা বলতেছে লক্ষ্মীবাণীর পোশাকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে এসে ঘাঁটি বাঁধছে, তাই তো? তারপর বলবা বাসন্তী নামের একটা মেয়েরে জাল পরায় ছবি তোলা হয়েছে এবং ছবি তোলে প্রমাণ করা হচ্ছে মুজিবের আমলে কুমারী মেয়েদের ইজ্জত রক্ষার অধিকার এদেশে নাই, তাই তো বলবা? তারপর বলবা আওয়ামী লীগাররা চাল ডাল তেল নুন পাট সব ভারতে পাচার করতেছে, তাই তো? তারপর সবাই মিলে বলবা বঙ্গবন্ধু কঠোর হও, বঙ্গবন্ধু কঠোর হও। আমি সত্যি সত্যি কঠোর হব তাজউদ্দিন, শুধু তোমাদের সহযোগিতা চাই, ঠিক সে আগের মতো। অভিমান করে দূরে সরে থাকলে তো চলবে না। এই তো সেদিন, এই তো সেদিন আমি টাঙ্গাইলে সন্তোষে গেলাম মৌলানা ভাসানীর কাছে দোয়া চাইতে। বললাম, হুজুর, দেশটা তো শুধু আমার একার না, দেশটা তো আপনারও, দেশটারে বাঁচান। হুজুর কি বললেন জানো? বললেন, মুজিব, আমি তোমার সঙ্গে আছি। এবারের যুদ্ধ আরো বেশি কঠিন লিডার, 71-এর যুদ্ধে ছিল একটা বিদেশি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবারের যুদ্ধ একসঙ্গে অনেক শত্রুর বিরুদ্ধে, আর সেই শত্রুরা আপনার প্রশাসনের মধ্যেও লুকিয়ে আছে। আমি কি তা বুঝি না তাজউদ্দিন? আমার প্রশাসনে, আমার পুলিশে, আমার সেনাবাহিনীর মধ্যে তারা ঢুকে পড়েছে। দেশ জুড়ে সন্ত্রাস, অথচ পুলিশ একটা সন্ত্রাসী ধরতে পারে না। দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, আমি ভিক্ষা কইরা খাদ্য বস্ত্র ওষুধ আনি, সেই খাদ্য বস্ত্র ওষুধ আমার গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছানো হয় না, শুনছি নদীর পানিতে ভাসাই দেওয়া হয়। তাজউদ্দিন, এইবার আমি সত্যি সত্যি কঠোর হব। সেই জন্য তো একটা সিস্টেম চালু করেছি, যদি সাকসেসফুল হই তাহলে সমস্ত ক্রিমিনালদের বিষ দাঁত ভেঙে দেবো। বিদেশি বন্ধু আছে, আমাদের সতর্ক হতে হবে। আমেরিকার এবারের চালটা দেখেছেন? দেখছি দেখছি, সবার খেলায় দেখছি। আমেরিকা, চায়না, সৌদি আরব, পাকিস্তান, সবার খেলায় দেখছি। আমি শত্রুতা ভুলতে চাইছিলাম, সবার দিকে বন্ধুত্বের হাত বাড়াই দিয়েছিলাম, বলেছিলাম আমি একটা ছোট্ট দেশ, গরিব দেশ, আমার আমার স্বাধীনতা নিয়া, আমার সম্মান নিয়ে বাঁচতে দাও, তোমরা বাঁচো আমিও বাঁচি, লিভ অ্যান্ড লেট লিভ। অতি ভালো হয়ে এই যুগে বাঁচা যায় না লিডার। অতি ভালো হওয়া না তত দিন,
একাত্তরে আমেরিকা বঙ্গোপসাগরে সেমিন ফ্লিট পাঠাতে চাইছিল, আমি সেসব কথা ভুলে গিয়ে ফোর্ডের দরবারে ছুটে গেছি। কিলার কিসিঞ্জার নামে খ্যাত হেনরি কিসিঞ্জার যে আমার দেশে আইনা সম্বর্ধনা দিয়েছি, বলেছি আমার যুদ্ধ বিধ্বস্ত দেশ, তোমরা সেটা দেশটাকে গড়বার জন্য সাহায্য করো, সাহায্য চেয়েছি, বিনিময় কি পেয়েছি? পেয়েছেন 74-এর দুর্ভিক্ষ আর অনাহারে 1 লক্ষ মানুষের মৃত্যু। আমি আমেরিকারে বিশ্বাস করে ঠকেছি তাজউদ্দিন। যেদিন তারা চিলি ডালিনদেরকে হত্যা করল সেদিনই আমার সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। বাংলাদেশে এত বড় বন্যা হলো, খাদ্যাভাব, চারিদিকে হাহাকার, আমেরিকা বললো খাদ্য সাহায্য দেবে, সেই অনুযায়ী খাদ্য চুক্তি হলো, কিন্তু আমার দেশে খাদ্য আসলো না। শুনেছি খাদ্যবর্তী জাহাজ ডিপ সিতে আটকে রাখা হয়েছে, কেন? যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ আর বেশি দিন থাকে, আরো হাজার হাজার লোক মারা যাক, তারপর খাদ্য আসবে। হাই রে কনস্পিরেসি লিডার, এটা আমেরিকান সরকারের একটা পলিসি, যে দেশের সরকারকে তারা পছন্দ করে না তাদের উৎখাত করবার জন্যে খাদ্যকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। ও, আমেরিকা আমারে উৎখাত করতে চায়, সেই জন্যে দুর্ভিক্ষ ঘটায় এত মানুষ হত্যা। তাদের ওই একই পলিসি, এই দুর্ভিক্ষে আপনার জনপ্রিয়তা ধ্বংস হবে আর ওই সরকার উৎখাত করতে সহজ হবে। আর যদি তাতেও আমারে উৎখাত করতে না পারে, তাহলে কিসিঞ্জার সাহেব চিলির আলেন্দেকে যেভাবে হত্যা করিয়েছেন আমাকেও ঠিক সেইভাবে হত্যা করা হবে। এই তো আমেরিকার এই কিলিং প্রসেসের নাম। আমেরিকার এই কিলিং প্রসেসের নাম কিসিঞ্জার ডক্ট্রিন। তাজউদ্দিন, আমি সবই বুঝি, সবই জানি। তুমি কি মনে করো আমি খুন্দকার মোশতাকের কথায় উঠি বসি? আমি এক মোশতাকের কথা বলছি না তাজউদ্দিন, আমি কাকে বিশ্বাস করব? 71-এ ইহাইয়ের সাথে হাত মিলাই ভুট্টো সাহেব এত বড় গণহত্যা ঘটালেন, তারপর আমি লাহোরে ইসলামিক শীর্ষ সম্মেলনে ছুটে গেছি, ভুট্টোকে দাওয়াত করে ঢাকায় আনছি, কিন্তু তাতেও কি তার মন জয় করতে পেরেছি? পারি নাই। শুনেছি তিনি হক তোহাকে গোপনে গোপনে অস্ত্র পাঠান, অর্থ পাঠান মুজিব সরকারকে উৎখাত করার জন্যে। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই আমার ব্যক্তিগত বন্ধু, কিন্তু চীন এখনো পর্যন্ত বাংলাদেশকে রিকগনিশন দিল না। পবিত্র কাবা শরীফের জন্য আমি গিলাপ পাঠিয়েছি, কিন্তু সৌদি আরব গোপনে গোপনে সাহায্য পাঠাচ্ছে 71-এর ঘাতক পাকিস্তানের দালাল জামাতিদের কাছে আমাকে উৎখাত করার জন্যে। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আমার বন্ধু হিতৈষী ইন্দিরা গান্ধী, তার প্রশাসনও কি এমন কেউ নাই যারা আমাকে উৎখাত করে ঢাকায় তাদের তাবেদার সরকার বসাতে চায়? তাজউদ্দিন, আই এম নট এ চাইল্ড অফ স্টাডি। আমার সবাই সবকিছু বোঝাইতে পারে না, আমি বোঝার ভান করি। শোনো, মাও সেতুং চৌ এন লাইয়ের যতটা বিশ্বাস করেন, আমি তোমাকে তার চেয়ে বেশি বিশ্বাস করি। এই দে, 10:30 বেজে গেল। তাহলে আমি এখন আসি। আচ্ছা এসো। কুলসুম আজ বিকেলে রমনা পার্টি গিয়েছিল, সন্ধ্যার পর সেখান থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়, সঙ্গে সঙ্গে জাহান নামে এক মুক্তিযোদ্ধার লাশ। কুলসুম ডেড, কুলসুম মার্ডার্ড। তার নাচ রাত 11টার সময় আমার কাছে আসার কথা ছিল। কথা ছিল ফিরে এসে কুলসুমকে সব জানাবে রমনা পার্টি, তারপর আপনার সঙ্গে দেখা করতে আসবে 32 নম্বরে। দিল খবর, লাশ কোথায়? মেডিকেল কলেজ হাসপাতালে। কারা খবর দিল? পার্কের লোকেরা। সেখানে লেকের ধারে দুজনের লাশ পড়েছিল, পরে তারাই
पुलिस के खबर दे মনি মনি আমি হাসপাতালে যাব আমি হাসপাতালে কুলসুমকে দেখতে যাব ব্যবস্থা কর আমিও যাব আব্বা আমরা এখন জিরো আওয়ারের দিকে এগিয়ে চলেছি এই সময়ই হত্যাকাণ্ড না বদলু কাজটা ভালো করনি তুমি আমার আত্মীয় বলে আমার আরো বেশি ভয় বিষয়টাকে আপনি হত্যাকাণ্ড কেন বলছেন এটা জেলাস প্রেমিকের প্রতিশোধ গ্রহণ খবরটা পত্রিকাওয়ালাদের কাছে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে খবরটা তাদের কাছে কোনো গুরুত্বই পায়নি কাগজওয়ালারা কি জেনেছে কাগজওয়ালারা জানে কুলসুম এক নষ্ট চরিত্র মেয়ে সে পাকিস্তানি আর্মিদের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছিল এখনো ছিল তার বহু প্রেমিক তাদের মধ্যে জাহান নামে এক জওয়ানের সঙ্গে তার ভাব বেশি হয়ে যাওয়ায় জেলাস প্রেমিকদের একজন ঈর্ষায় অন্ধ হয়ে নির্জন রমনা পার্কে তাদের দুজনকে একত্রে পেয়ে খুন করেছে কিন্তু কাগজওয়ালারা সে খবর বিশ্বাস করেছে বিশ্বাস না করলে খবরটা তারা গুরুত্ব দিয়ে ছাপত আজকের কাগজগুলো দেখুন কোনো পত্রিকাই বিষয়টাকে গুরুত্ব দেয়নি একটি পত্রিকা তো ছেপেছে প্রেমের দ্বন্দ্বে প্রেমিক প্রেমিকা খুন সবই বুঝলাম কিন্তু কুলসুম শেখ মুজিবের ধর্মকন্যা এবং কিছু দেশে আমার বাড়িতেও ছিল সে কথাটা ভুলে যেও না সেই জন্য তাকে যথাসময় সরিয়ে দেওয়াটা ঠিক হয়েছে এমনকি তার প্রেমিক জওয়ানটিকেও না হলে আপনি আজই ধরা পড়ে যেতেন হ্যাঁ ধরা পড়ে যেতাম হ্যাঁ ধরা পড়ে যেতেন ওরা দুজনে মিলেই আমাদের উপর স্পাইং চালাচ্ছে ওই মেয়েটি বিভিন্ন গোপন বৈঠকের সময় আপনার বাড়িতে উপস্থিত থাকতো না শেখ মুজিবের ধর্মকন্যা তার উপর নির্যাতিত নারী পুনর্বাসন কেন্দ্রে কর্মী সেজন্যই আমার বাড়িতে তার আসা যাওয়া নিয়ে আমি মাথা ঘামাইনি মস্ত বড় ভুল করেছিলেন সামান্য ভুলের জন্যও অনেক বড় বড় পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায় আমি ওর প্রেমিক জওয়ানটিকে কুমিল্লার বার্ডের অফিসে দেখেই সন্দেহ করেছিলাম কেন যেন তাকে চিনি চিনি মনে হচ্ছিল হায় আল্লাহ ফারুক বলো কি সে কি সেখানেও ছিল নাকি হ্যাঁ ছিল তবে থুতনিতে একটু দাড়ি লাগিয়েছিল আমি তাকে প্রথম দেখি ক্যান্টনমেন্টে জেনারেল জিয়ার অ্যাটেন্ডেন্ট হিসেবে দ্বিতীয়বার দেখি কুমিল্লা বার্ডের অফিসে সেখানে দেখে আমি তাকে সন্দেহ করেছিলাম কেন যেন তাকে আমি চিনি চিনি মনে হচ্ছিল সে কি আমাদের সবগুলো গোপন মিটিং এ ছিল নাকি বার্ড অফিসের পর আমাদের দ্বিতীয় মিটিং হয়েছিল দাউদকান্দি মাদ্রাসায় না দাউদকান্দি মাদ্রাসার মিটিং এ সে যায়নি অথবা যেতে পারেনি তবে ঢাকা ক্যান্টনমেন্টের সিগন্যালের কাছে বালুরঘাটের নাইট প্যারেডে মিটিং এ সে ছিল এবার থুতনিতে দাড়ি লাগায়নি আমি তাকে দেখেই চিনে ফেলি আমি অবশ্য তার সম্পর্কে অনেক আগে থেকেই খবর নিয়ে রেখেছিলাম তার নাম জাহান সে একজন মুক্তিযোদ্ধা শেখ মুজিবের ধর্মকন্যা ওই মেয়েটির সঙ্গে তার প্রেম চলছিল হয়তো দুজনে মিলেই আমাদের উপর স্পাইং চালাচ্ছিল জাহান কি করে জানলো প্রতি বৃহস্পতিবার রাতে বালুরঘাটে মিটিং হয় এবং তুমি সেখানে যাও আমি আর্টিলারি ডিপার্টমেন্টের সেকেন্ড ইন কমান্ড প্রতি বৃহস্পতিবার রাতে আমি বালুরঘাটে নাইট প্যারেডে যাই ও একজন জওয়ান হয়ে সে কথা জানবে না কেন তবে প্যারেডের পর আমাদের গোপন মিটিং এর কথা সে হয়তো জানতো না তোমার কি মনে হয় সে আমাদের কোনো গোপন মিটিং এর কথা শেখ মুজিবকে জানিয়ে দিয়েছে মনে হয় না কুলসুম আর জাহান সে সুযোগ হয়তো পায়নি শেখ মুজিব কিছু জানলে আমি অনেক আগেই তা টের পেয়ে যেতাম কিন্তু এখনো বেঁচে থাকলে আজ বা কালের মধ্যে শেখ মুজিব সব জেনে যেতেন তার আগেই দুটোকে খতম করে দেওয়া হয়েছে কাজটা ভালোই করেছ কিন্তু কাজটা করেছে কেউ দা তুমি না ফারুক এইসব মশামাছি মেরে আমরা হাত নষ্ট করতে যাব কেন টাকা দিলে এখন বাংলাদেশেও কিলার পাওয়া যায় আমি এখন হাত পাকাচ্ছি বড়টাকে ধরবার জন্য সাডেনলি আই উইল শুট মুজিব মাইসেলফ শ্যাল নট অ্যালাউ এনিবডি টু ডু দ্যাট হুদা কি বলছেন বেফজুল কথাবার্তা বলো না আগে কাজ শেষ করো তারপর বুক চিতিয়ে কথা বলবে এখন চুপচাপ থাকো দ্যাটস দ্য কারেক্ট স্ট্র্যাটেজি তোমরা সবাই একসঙ্গে কোথা থেকে আমেরিকান অ্যাম্বাসেডর মিস্টার বোস্টনের বাসায় পার্টি ছিল শেষ করে এলাম অবশ্য নূর যাননি তিনি দাওয়াত পাননি জেনারেল জিয়াউর রহমান ছিলেন বোস্টনের পাশে বসে ফিসফাস করছিলেন কী সব কথাবার্তা বলেছেন জানি না আমি অবশ্য বিশেষ কারণে যাইনি কিন্তু জেনারেল জিয়ার তো আজ আমার এখানে আসার কথা ছিল ও আমি ভুলে গিয়েছিলাম জেনারেল জিয়া অবশ্য আগেই আমাকে বলেছিলেন
তিনি আজ আপনার বাসায় আসছেন না। জাহান সম্পর্কে আমার কাছ থেকে জানার পর তিনি একটু ডিস্টার্ব ফিল করছেন। তাকে জানিয়েছো তো, এখন আর কোনো ডিস্টার্ব বোধ করার তার কারণ নেই। বঙ্গবন্ধু তার ধর্মকন্যা কুলসুম আর জাহান নামের এক জোয়ানের মৃত্যুতে আজ খুব ডিস্টার্ব আছেন। ওই প্রসঙ্গ থাক। জিয়া বলেছেন তিনি আমাদের সঙ্গে আছেন, ওই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে তিনি একটু খেলাচ্ছেন। জিয়া পাকিস্তানি আর্মি ইন্টেলিজেন্সের জুনিয়র অফিসার ছিলেন, তিনি জানেন সকলের সঙ্গে নিজের স্বার্থে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, তিনি যে আমাদেরকে নিয়ে খেলছেন না তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই, আমি তাকে চিনি। আই নো হিম, হি ইজ এ ম্যান অফ ডিভিয়াস ক্যারেক্টার, নিজের স্বার্থে তিনি আমাদের গলা কেটে দিতে পারেন। গলা যে কাটবেন না তার কোনো নিশ্চয়তা আছে? আছে, এখন তার স্বার্থ ছিল না আমাদের সঙ্গে, তাহেরদের সঙ্গে নয়। তিনি পাকিস্তানের ট্রেনিং পাওয়া আর্মি অফিসার, অপরচুনিস্ট অ্যান্ড অ্যাম্বিশাস। কর্নেল তাহেরের পিপলস রিভলিউশন তার কাছে নিম পাতার রস। তাহের আর জাসদ এমনকি কিছু কিছু বামপন্থী টেরোরিস্ট গ্রুপ নিয়েও তিনি খেলছেন। জি আমাকে বলেছেন, ইফ ইউ আর সাকসেসফুল আই এম উইথ ইউ, ইফ নট আই এম নট ইন দিস গেম। নাইফ উইথ ডাবল এস। এবার আসল পরিকল্পনা আসা যাক, আমি মূল পরিকল্পনাটা আপনাদেরকে জানাচ্ছি। উই আর অ্যাপ্রোচিং দ্য জিরো আওয়ার, আর মাত্র 10 দিন সময় বাকি আছে। হুররে, তোমরা সবাই সানস অফ সান, আমার প্রিয়তম সূর্য সন্তান। হ্যাঁ, এবার প্ল্যানটা বলো। 14 আগস্ট রাতে আমাদের বিদ্রোহী আর্মি ইউনিটগুলো একত্রিত হবে লাস্ট প্যারেডে। রাত 12টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে, আমাদের প্রতিটি হুকুম তারা পালন করবে বলে প্রতিজ্ঞা করবে। মাঝখানে আমি একটু কথা বলবো। আমরা সেনাবাহিনীকে ভালো করে বুঝিয়েছি যে আগামী 15ই আগস্ট শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাষণ দেবেন, সেখানে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেবেন। তিনি হবেন দেশের রাজা আর তার পরিবার হবে রাজ পরিবার, আমরা এর ঘোরতর বিরুদ্ধে। তাই 15ই আগস্ট সকালের মধ্যে তাকে যদি ক্ষমতা থেকে না সরানো যায় তাহলে আর কখনো সরানো যাবে না। রাজা হয়েই তিনি দেশে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করাবেন, আমাদের সেনাবাহিনী ভেঙে দেওয়া হবে। গুয়ে বলছো এমন চমৎকার প্রোপাগান্ডার কথা ভাবতে পারতেন না। ঠাকুর তুমি থামো, অনেক জওয়ান আমাদেরকে জানিয়েছে 15ই আগস্ট রাতে তাদেরকে আমরা যে হুকুম করব তারা তাই পালন করবে। ট্রাকে জিপে চেপে তারা 32 নম্বরের দিকে আমাদের গাড়িগুলোকে ফলো করবে। নিগুদ প্ল্যান, কিন্তু কোনো কারণে প্ল্যানটা যদি ভেস্তে যায়? আমরা ধরে টাঙ্গালি দিকে রিট্রিট করব। ইন্ডিয়ার ইস্টার্ন কমান্ডের এক জেনারেলের সাথে আমার কথা হয়েছে, তারা বাধা দেবে। কিন্তু ইন্ডিয়ার কথার উপর কি বিশ্বাস করে যায়? ইন্ডিয়ার সকলেই ইন্দিরা গান্ধীর লোক নয়, আমাদের চিন্তাধারার লোকও সেখানে আছে। ফাইন ফারুক, রাত 2 আমরা অর্ডিন্যান্স ডিপো থেকে অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রা শুরু করব। আমাদের দল 2 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম দল ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ইন্দ্রা রোড কলাবাগান হয়ে এবং অন্যটি মহাখালী হয়ে শেখ মনি আব্দুর রব শেরনিয়াবাতের বাড়ির দিকে যাবে। আমাদের সৈন্যদের মধ্যে কেউ বিট্রে করলে সাথে সাথে গুলি করা হবে। প্রথম দল আগে 32 নম্বর দিকে যাবে, দ্বিতীয় দল পথে কাজ সেরে প্রথম দলের সাথে মিলিত হবে, ততক্ষণে ভোর হয়ে আসবে, ফজরের আজান আগেই আমাদের কাম ফতে। এভরিথিং ইজ পারফেক্টলি প্ল্যান, কিন্তু রক্ষী বাহিনীর কথাটা ভেবে দেখেছো কি? রক্ষী বাহিনী প্রধান কর্নেল নুরুজ্জামান এখন দেশের বাইরে, তার জায়গায় সিভিল পলিটিশিয়ান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি একজন হামবাগ, তাকে ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া রক্ষী বাহিনীকে ভয় পাইয়ে দেওয়ার জন্য আমরা ট্যাঙ্ক ব্যবহার করব। সেটা কি ভাবে? 14ই আগস্ট রাতে আমাদের মধ্যে থেকে কয়েকজন লেস নন আর্মি অফিসার যাবে শেখ মুজিবের কাছে, তাকে গিয়ে বলবে আগামীকাল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন ভাষণ দিতে, সেখানে বড় ধরনের গোলমারের ষড়যন্ত্র চলছে, আমাদেরকে ট্যাঙ্ক নামানোর অনুমতি দিন, আমরা ট্যাঙ্ক নিয়ে আশেপাশে মহড়া দেব। কিন্তু বঙ্গবন্ধুকে ট্যাঙ্ক নামানোর পারমিশন দেবেন? কেন দেবেন না, তিনি সেনাবাহিনীর প্রধান। পুরে সূর্য সন্তানদের ভিক্টোরি এবার ঠেকায় কে? সবাই আসুন, আমরা বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদের হাতের উপর হাত রেখে শপথ বাক্য উচ্চারণ করি, আমরা কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। কিডালি, তুমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলবো, তোমাদের পরিকল্পনায় আমার রোলটা কি আমি তো সেটা জানি না। শেখ মুজিবের পতনের পর তুমি রেডিও সেন্টার দখল করবে, তুমিই প্রথম ঘোষণা করবে শেখ মুজিবের পতনের খবর। ওকে, আমি প্রস্তুত থাকব। এখন আসুন, আমরা সকলে লিডারের হাতের উপর হাত রেখে শপথ বাক্যটা পাঠ করে নেই। দাঁড়াও দাঁড়াও, মাথায় আগে টুপিটা চাপিয়ে নেই। এই টুপিটা মাথায় না থাকলে
নিজেকে খন্দকার মুশতাক বলেই মনে হয় না। তোমরা যদি সত্যি সত্যি আমাকে দেশের প্রেসিডেন্ট পদে বসাও, তাহলে প্রথমেই আমি এই টুপি বাংলাদেশের ন্যাশনাল হেড গিয়ার মানে জাতীয় শিরস্থান বলে ঘোষণা করবো। মুশতাক ভাই, আমি তো টুপি মাথায় দেই না, মুজিবকোট পরি। আমার এই মুজিবকোটের সঙ্গে আপনার এই হেড গিয়ার মানাবে কি? আহ ঠাকুর, কথা একটু কম বলার চেষ্টা করো। আসুন, এখন একজন একজন করে আমরা লিডারের হাতের উপর হাত রাখি। আমার সাথে বলুন, আমরা পরম করুণাময় আল্লাহর নামে শপথ করছি যে আমরা কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আব্বা আমাকে ডাকছিলেন। আরে মা, আয় বল। কি ব্যাপার? আজ তো 31 জুলাই, তোদের জার্মানি যাওয়ার দিন। ফ্লাইট কয়টায়? বিকেলে। গোজগাজ হয়েছে? সেই দায়িত্ব রেহানাকে দেয়া হয়েছে, সে মহা উৎসাহে গোজগাজ করছে। ওয়াজাদ মিয়া যেন কতদিনের জন্য জার্মানি গেল? জার্মানি ইউনিভার্সিটিতে ফেলোশিপ তো আব্বা 2 বছরের, তার মধ্যে তো 6 মাস হয়েই গেল। তবে রেহানা ফিরে আসবে মাস দুয়েকের মধ্যেই। আমাকে জয় আর পুতুলকে নিয়ে 1.5 বছর থাকতে হবে। তোর মাও সেটা বলতেছিল রে, যে ওদের ছাড়া কি করে থাকবে? আমরা তো সব ছুটিতেই আসবো, সামারের ছুটিতেও আসবো। হাসু, ধর যদি এমন হয়। কি? না না কিছু না, এই তো দেখ কখন কি মনে আসে। না কিছু না, আসলে তোকে তোদের যা বলার জন্য ডাকছি বয়। আমি তোরই বলতে চাই, আসলে তুই তো আমার বড় সন্তান, আর তাছাড়া তুই আমারই মতন শক্ত মনের ধাঁচ পাইছিস। আব্বা, আপনার কথা শুনে আমার ভয় লাগছে। আপনি তো এমন করে কোনোদিন আমাদের সঙ্গে কথা বলেন না। সে 71 সালে 25শে মার্চের রাতে অত গোলাগুলির মধ্যেও তো আপনি বলেছেন, ওকে সাহস রাখ, জয় আমাদের হবেই। জয় আমাদের হবেই, সে কথা বলার জন্যই তো তোরা ডাকছি, ওকে সাহস রাখিস। অনেক দিনের জন্য যাচ্ছিস, কি জানে আবার দেখা হয় কি না হয়। দেখা হবে না কেন আব্বা? আমি বড় ক্লান্ত রে হাসু, সারা জীবন দেশের জন্য যুদ্ধ করছি। ভাবছিলাম দেশটা স্বাধীন হইলে একটু বিশ্রাম হয়ে যাব। এখন কি আপনার বিশ্রাম নেওয়ার সময়? দেশটা স্বাধীন করছেন, দেশটারে গড়ে তুলতে হবে না? জানিস মা, যারা দেশ স্বাধীন করে তারা দেশ গড়ার সুযোগ পায় না। এই যেমন মহাত্মা গান্ধী, লুমুম্বা, লিংকন, আলেন্দের অবস্থা সেদিন দেখলি, নিজেই দেখলি। চারিদিকে শত্রু। এত শত্রুর মধ্যে এই স্বাধীন বাংলার দেশটারে সবার জন্যে শান্তি আর সুখের নীড় হিসেবে গড়ে তুলতে পারবে না আব্বা? সেই যুদ্ধে তো নাম ছিল মা, এটা 71-এর চাইতে কঠিন যুদ্ধ, দেশ গড়ার যুদ্ধ। 71-এর চাইতেও শক্তিশালী শত্রুপক্ষ এখন আছে, কিন্তু আমি শেখ মুজিব কোনোদিন ভয় পেয়ে যুদ্ধে নামে পিছিয়ে আসি নাই। দেশটারে স্বাধীন করেছি, এবার দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। তার জন্য যদি আমার গান্ধীর মতো লুমুম্বার মতো জীবন দিতে হয়। আব্বা, আমি জার্মানিতে যাবো না আব্বা। কেন কেন? আচ্ছা ধর হাসু,
কোনদিন ফিরে এসে দেখলি তোদের আব্বা তোদের পাশে নাই, বাংলা আর 30 লক্ষ শহীদের রক্তে মিশে গেছে তার রক্ত, সেই দিনই হবে তোর সত্যিকারের সাহসের পরীক্ষা। পারবি না মা? পারবি না আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নেওয়ার সাহস দেখাইতে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাইতে পারবি না? আমি ভাবতেও পারি না এমন দিন আসতে পারে যেই দিন আপনি আমাদের পাশে থাকবেন না। আমি ভাবতেও চাই না, আমি ভাবতেও চাই না।